মুহুর্মুহু বিস্ফোরণ আর সেনাদের আগ্রাসী গতিবিধি আপাত দৃষ্টিতে রণক্ষেত্র বললেও যেন ভুল হবে না। তবে পুরোদস্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এভাবেই চলছে বহুজাতিক সামরিক মহড়া। গেল 27 ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডে শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া কোবরা গোল্ড। ট্যাঙ্ক, সাজোয়াজান, উভচর সমরযান, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ নিয়ে প্রতিরক্ষামূলক অনুশীলন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার নৌ, বিমান এবং পদাতিক বাহিনী। মূলত যুদ্ধকৌশল এবং মানবিক প্রশিক্ষণ সংক্রান্ত অনুশীলন হয় বহুজাতিক এই সামরিক মহড়ায়। আগামী 8 মার্চ পর্যন্ত অনুশীলনে 30 দেশ অংশগ্রহণ করলেও মূল প্রতিরক্ষামূলক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান সহ মাত্র 7 দেশ। আর চীন, অস্ট্রেলিয়া সহ বাকি দেশগুলো অংশ নেবে দুর্যোগ ও মানবিক সহযোগিতামূলক অনুশীলনে। এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয় এই মহড়াকে। 1982 সাল থেকে শুরু হয় কৌশলগত গুরুত্বপূর্ণ বার্ষিক এই সামরিক মহড়া। এবছর কোবরা গোল্ড অনুশীলনে অংশ নেবে 30 দেশের 9000 সেনা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।